মাটির আর্দ্রতা যেভাবে গাছের শিকড়কে ধরে রাখে ঠিক সেরকমভাবেই শব্দের মিষ্টতা মানুষের সম্পর্ককে ধরে রাখে। আমার আপনজনেরা আমাকে বলল অনেক বড় হও। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি আমার সফলতা মেনে নিতে পারবে? অপেক্ষা যদি লম্বা হয় তাও ঠিক আছে, কিন্তু অপেক্ষা যদি একতরফা হয় তাহলে সেটা শুধুই কষ্ট দেয়। অহংকার এবং পেট এই দুটোই যখন বাড়তে থাকে তখন মানুষ চেয়েও কাউকে জড়াতে পারে না। যেইভাবে লেবুর রসের একটা ফোঁটা হাজার লিটার দুধকে নষ্ট করে দিতে পারে, ঠিক সেরকমভাবেই মানুষের অহংকার ভালো থেকে ভালো সম্পর্ককেও শেষ করে দিতে পারে। যখন ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে যায় তখন তুমি তোমার নজর বর্তমানের উপরে দাও। এমন কিছু লোক আমাদের জীবনে আসে যাদের ছবি দেখেই আমাদের ভালো লাগে। শুধু টাকা কামাও, ভালোবাসার সম্পর্ক নিজে থেকেই চলে আসবে। যে এক টাকার অর্থ জানে তার কাছে কোটি টাকা চলে আসলেও সে কখনো অহংকার করবে না। অনেক খরিদ্দার ছিল এই মনের, কিন্তু একে যদি আমি বেচে দিতাম তাহলে এর মধ্যে তুমি হতে না। জীবনে খালি একটাই ভুল হয়েছে, যে আমার দিকে পিছন ফিরেও তাকায়নি, আমি সারা জীবন তার জন্যই অপেক্ষা করেছি। শুধুমাত্র অহংকারই হলো সেই দৌড় যেখানে যে জেতে সেই হেরে যায়। কে বলেছে যে টাকা সমস্ত কিছু কিনতে পারে? দম আছে তো ভেঙে যাওয়া বিশ্বাসকে কিনে দেখাও। আমার একটাই চাহিদা, একটা ভালোবাসার মানুষ এমন হোক যে ভালোবাসার বিষয় সম্পূর্ণ আমার মতো হোক। এখনকার দুনিয়ায় লোকজন ততক্ষণ পর্যন্তই তোমার সঙ্গ দেবে যতক্ষণ তাদের তোমার থেকে মতলব আছে। ভগবান সেই সব লোকজনদের থেকে সুরক্ষিত রাখুক যারা মনেও মাথা ঢুকিয়ে রাখে। না সে আমাকে বলে, না আমি তাকে বলি, কিন্তু দুজনেরই মনে দুজনেই থাকি। সুরক্ষিত তো রেখেছিলাম, কিন্তু হাওয়া নিভিয়ে দিল। যে মানুষটা হেসেছিল সেই কাঁদিয়ে দিল। একটু পাশা খেলা আমাদেরও জানা উচিত। অনেক সময় সামনের লোকটা চাল চালছে আর আমরা সম্পর্ক পালন করে যাচ্ছি। আমি ভালো না খারাপ সেটা উপরওয়ালাই জানেন, কিন্তু তোমার মতো লোকজনের থেকে ভগবানই বাঁচাবেন। আমি আমার সময়ের জন্য অপেক্ষা করছি, তারপর হিসাব হবে এক একটা খতর। পরিশ্রমের সামনে ভাগ্যের এত জোর বা যোগ্যতা থাকে না যে সে তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না। অর্থাৎ তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো তাহলে অবশ্যই তা পূরণ হবে, তোমার ভাগ্য সেটা আটকাতে পারবে না। সবসময় প্রেমের ভাষায় কথা বলুন, এর দ্বারা একজন বধির ব্যক্তিও কানে শুনতে পায় আর এই কথা একজন বোবা ব্যক্তিও বুঝতে পারে। যেসব সম্পর্ক আমাদের মনের ভেতরে পালন করা হয় শুধুমাত্র সেই সব সম্পর্কই চলে, চোখ দিয়ে পছন্দ করা সম্পর্ক সময় সময় বদলে যায়। তাই সম্পর্ক তৈরি করতে হলে মন থেকে করো। শুধুমাত্র দেখে পছন্দ হয়ে গেছে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করলে তা সময়ের সাথে বদলে যায়। মাথা উঁচু করে চলা ও জীবনের সম্মানের সাথে বাঁচার ইচ্ছা যদি থাকে তাহলে এটা শিখে নাও যে কোথায় কতটা ঘাড় নিচু করা প্রয়োজন। একটা সত্যি সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত, কারণ পরবর্তীকালে এমনটা হতেই পারে যখন তোমার কাছে সময় হয়তো থাকবে কিন্তু সেটা দেওয়ার মতো সেই সম্পর্কটা আর থাকবে না। বেশিরভাগ মানুষের জীবনে তিনটি সমস্যা। এক, সে অনেক বেশি ভাবে। দুই, খুব সহজেই সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তিন, খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে। তুমি তোমার পুরো জীবনটাই একা একা নিস্তব্ধতার মধ্যে কাটিয়ে দেবে, আর তারপর যখন শ্বাস বন্ধ হয়ে যাবে তখন দেখবে মানুষের মেলা লেগে যাবে। ধার আর ভালোবাসা শুধুমাত্র তাদেরকেই দাও যারা সেটা তোমাকে আবার ফিরিয়ে দিতে পারে। যেই দিন আমরা এটা বুঝে যাব যে আমাদের সামনের ব্যক্তিটি আসলে ভুল নয়, শুধুমাত্র তার চিন্তাভাবনাটা আমাদের থেকে একটু আলাদা, সেই দিন আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, আমরা আনন্দ সহকারে পুরো জীবনটাকে বাঁচতে পারব। অবহেলা যে কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। তোমার পৃথিবীটা বিশাল বড়, আমায় ছাড়াই হাসা যায়, বাঁচা যায়, আমার কথা মনে না করেই থাকা যায়। ভালোবাসার সাথে সাথে রাতের ঘুমটাও চলে গেছে, পার্থক্য একটাই, সে পেরেছে আর আমি পারিনি ভুলে যেতে। বাইরেটা অনেক পরিপাটি, ভিতরটা হচ্ছে ক্ষয়। এভাবে চলবে আর কতদিন
ভালো থাকার অভিনয়। স্কুলের গেটের সামনে আইসক্রিম বিক্রি করার লোকটা আজও আছে, শুধু হারিয়ে গেছে শৈশবটা। ভালো লাগাটা সেদিনও ছিল, আজও আছে, মাঝখান থেকে ভালোবাসাটা চলে গেছে সময়ের ব্যবধানে। প্রকৃত পুরুষ তো সে যে সুযোগ পেলেই নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে। ভালো থাকি বা খারাপ থাকি, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে কথা, এইভাবেই শেষ হয়ে যায় প্রেম, জন্মায় নীরবতা। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত হয়। এখানে কোনোই গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষকে ক্ষমা করতে শেখো, তাহলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। টাকা দিয়ে দুনিয়াতে সব কিছু করতে পারবে, জীবন বাঁচাতে পারবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ কাউকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। অচেনা একটি পাখি, তবে কেন হাঁটছি? অচেনা একটি মানুষ, তবে কেন দেখছি? অচেনা কিছু আবেগ নিয়ে কেন এত স্বপ্ন দেখি? সব যদি অচেনা হয়, তবে কেন এত ভাবছি? সুখ বড় নিষ্ঠুর, আমায় বোঝে না, কাছে এসে উকি দেয়, ধরা দেয় না। জীবনে সুখ নামের নদীতে পাইনি কোনো কূল, আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকাই বড় ভুল। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, তখন লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি মন্দিরে দেখতে পায়, তখন তাকে পূজা করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমায় এমনি সম্মান করে না, সম্মান করে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। তুমি যদি সত্যি খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে, এর কোনো দ্বিতীয় সমাধান নেই। যে দুর্বল, সে কোনোদিনও ক্ষমা করতে পারে না, ক্ষমা হলো বলবানের লক্ষণ। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো।